জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এবার শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। গত চার দিন আগে আবারও শামশেরগঞ্জ মহেশটোলা এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা দেয়। কয়েক ঘণ্টায় তলিয়ে যায় বেশ কিছু বাড়ি, মন্দির, দোকানঘর। আতঙ্কে বাড়িঘর ছাড়েন ভাঙন কবলিত এলাকা থেকে মানুষজন। কেউ আশ্রয় নেয় খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নেয় স্কুলে। প্রশাসনিক দপ্তর থেকে মিলেনি কোনো সাহায্য, এমনটাই জানান ভাঙন কবলিত এলাকার মানুষজন। বিধায়ক জাকির হোসেনের কাছে খবর আসতেই ভাঙন কবলিত এলাকার মানুষদের তিনি ডেকে পাঠান। হাতে তুলে দেন 10,000 টাকা, এক বস্তা চাল ও শাড়ি এবং লুঙ্গি। আগামী দিনেও পাশে থাকার কথা বলেন বিধায়ক জাকির হোসেন। বিধায়ক জাকির হোসেনের কাছে সাহায্য পেয়ে রীতিমতো খুশি ভাঙন এলাকার মানুষজন। পাশাপাশি ভাঙন কবলিত এলাকায় কোনো সাহায্য মিলেনি বলেও জানান অসহায় মানুষগুলো। বিধায়ক জাকির হোসেনের কাছে সাহায্য পেয়ে খুশি এলাকার মানুষজন। বিধায়ক জাকির হোসেন সরাসরিভাবে আগামী দিনেও সাহায্যের কথা বলেন। জায়গা, বাড়ি সব পড়ে গেছে, গঙ্গা ভাঙন কুলিয়ে গেছে। আমরা এক বছর থেকে আমরা স্কুলে বাস করছি, আমাদের সব শেষ হয়ে গেছে। শুনি নাই, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো, এটাই আমাদের মানে আমরা ভেবে উঠতে পারছি না। এই সময়ে কি করব না করব, আমরা দিন আনি দিন খাচ্ছি। আমরা কি এটা খুবই ভালো লেগেছে যে আমরা এই সময়ে এই যে আমরা এরকমভাবে ডেকে এত যত্ন করে যে দিল, দুটো করে শাড়ি, দুটো করে লুঙ্গি আর কিছু 10,000 করে টাকা যে দেওয়া হয়েছে, এটাই আমাদের কাছে মানে আমরা এটা পেয়ে খুব খুশি। সরকারের কাছে আমরা চাইছি যে আমাদের জায়গা বুঝার মতো একটা আশ্রয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের থাকার মতো একটা কিছু দেওয়া হোক। আটটার সময় ভালো, এক বছর হলো আমরা গঙ্গা ভাঙাতে গঙ্গা কাছে ছিল বলে আমরা বাড়তে থাকতে পারিনি। হ্যাঁ, বাড়তে থাকতে মানে আমরা স্কুলে বসবাস করছি, বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। বাড়তে আমরা জানছি বাড়িটা যদি আর কিছু যদি না হয় ভাঙা ছিল তাহলে আমরা পুজোর সময় তো বাড়ি ঢুকবো, কিন্তু আমরা আর ঢুকতে পারলাম না। এই যে বৃহস্পতিবারের দিন 8টার সময় আমাদের সব শেষ, চারটা খোপ সবই শেষ হয়ে গেল। আমাদের হাতে 10,000 টাকা দিল, কিন্তু দুটোর হাতে দিল, আমরা ফ্যামিলি চারটা, কিন্তু দুটোর হাতে দিল আর দুটো এখন পাইনি। শামশেরগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙন মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ মানুষের কাছে থাকা সবসময় বলে, এবং আমি সারা বছর একজন জনসেবক হিসেবে কাজ করি। আমরা চাই মানুষের কাজ করতে, তাই মানুষের কাজ আজকে তাদেরকে আর্থিক সাহায্য তুলে দিয়ে আমার নিজের ভালো লাগছে। আমরা চাই আরও কেউ লোক এগিয়ে আসুক, তাদের পাশে দাঁড়াক, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলছি, তাদের যেন সুব্যবস্থা হয় সেটাও আমরা দেখব।